মাদারগঞ্জে জাপানি ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু। পিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন জামালপুর প্রতিনিধি সোহাগ হোসেন, সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। জামালপুরের মাদারগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলেও মোটরসাইকেলের জগতে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হোন্ডা বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন লন্ডন প্লাজায় ফিতা কেটে রাজস্বী মোটরস নামে শোরুমটির উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। রাজস্বী মোটরস এর স্বত্বাধিকারী মোহাম্মদ রাজেশ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, সদস্য মখলিসুর রহমান, প্যানেল মেয়র শওকত আলী, কাউন্সিলর মোহাম্মদ হাসানুজ্জামান সাগর প্রমুখ। হোন্ডা ব্র্যান্ড মোটরসাইকেলের সেবা তুলে ধরেন রিজিওনাল ম্যানেজার আবু সোহান, ইমতিয়াজ, এরিয়া ইনচার্জ আশফাকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, মোটরসাইকেল গ্রাহকদের চাহিদা পূরণে হোন্ডা শোরুমটি বিশেষ ভূমিকা রাখবে। মাদারগঞ্জে একমাত্র হোন্ডা শোরুম হওয়ায় দূর দূরান্তের মানুষ এই শোরুম থেকে গাড়ি ক্রয় করবে। হোন্ডা একটি জনপ্রিয় ব্র্যান্ড, অন্যদিকে সার্ভিস সেন্টার পয়েন্ট থাকায় গ্রাহকের আস্থা পূরণ করতে পারবে প্রতিষ্ঠানটি। উদ্বোধনের দিনে 9টি মোটরসাইকেল বিক্রি হয়। এ সময় মাদারগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।